লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি একটু বলুন তো লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের অনেক কষ্ট হলো তাই না? দাঁতগুলো ব্যথা হয়ে গেছে, তেল ফুরিয়েছে অনেকগুলো। এটা কি আরবি? এটা কি লা ইলাহা ইল্লাল্লাহ কি আপনার বাংলা ভাষা? আরবি ভাষায় বললেন অনায়াসে, আপনি আরবি ভাষাভাষীও নন, তারপরে অনায়াসে আপনি বলে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহ। কত সহজ একটা বাক্য, আমার এটা ভাষা নয়, আমার মাতৃভাষা এটা নয় আরবি ভাষা, তো আমরা অনারব হয়েও শব্দটা অনায়াসে উচ্চারণ করলাম, কোনো বেগ পেতে হলো না। তো আপনি আমি বললাম তো আবু জাহেল বলে না কেন? কত ভাষা তার আরবি, আবুল আহাব বলে না কেন? সমস্যাটা কোন জায়গায়? কথা বুঝলেন না বুঝলেন না? আপনি এত সুন্দর করে বলতে পারলেন আবু জাহেল তার মাতৃভাষা আরবি, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আরবি, হেবেটাই কয় না কেন? কারণ আছে না নাই? কারণ হচ্ছে আবু জাহেল অর্থটা ভালোভাবে বুঝেছিল, তাই বলে নাই মানতে পারবো না, এই জন্য আবু জাহেল বলে নাই। আর আমরা বাংলার মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ মানে বুঝি নাই, তাই জিকির করতে করতে লাভ দিয়ে গাছে উঠি। কথা বুঝতে পেরেছেন? এই হলো পার্থক্য, না বুঝে তো অনেক কিছুই করা যায়। আবু জাহেল লা ইলাহা ইল্লাল্লাহকে এত সুন্দর করে বুঝেছিল, যেটা বললে আমার নেতৃত্ব আর থাকবে না, সব চলে যাবে মোহাম্মদের হাতে। হ্যাঁ, আমার এই পণ্ডিতগিরি, আমার এই মাতবুরি টিকবে না, আমার কোনো ইচ্ছাও থাকবে না। আল্লাহ বললে উঠতে হবে, আল্লাহ বসতে বললে বসতে হবে, উঠতে বললে উঠতে হবে, সব কিছু দই আল্লাহ এবং তার রসুলের হাতে ছেড়ে দিতে হবে। এই সঠিক বুঝটা কে বুঝেছিলেন? মক্কার কাফের আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহিবা বুঝেছিলেন, এই জন্য তারা বলেন নাই। আমরা বুঝলাম না, এই জন্য জিকির করতে করতে কত রকমের রং ঢঙের জিকির আমরা করি, নাউজুবিল্লাহি মিন দালিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দাওয়াতের জন্য পাঠাচ্ছিলেন, ইয়ামান দেশের গভর্নর করে পাঠালেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের মিশন শিখাচ্ছেন, কি দিয়ে তুমি শুরু করবে? শুরুতে তিনি বলছেন ইন্নাকা তাতি কওমান মিন আহলিল কিতাব, আমার তুমি যেখানে যাচ্ছ তারা আহলুল কিতাব। আহলুল কিতাব মানে কিতাব ওয়ালা, আল্লাহর পক্ষ থেকে তারা কিতাব পেয়েছে। তারা কিন্তু যেমন তেমন লোক নয়, তারা হিন্দু নয়, তারা বৌদ্ধ নয়, তারা কিন্তু আল্লাহর পক্ষ থেকে পাওয়া আসমানি কিতাবের মালিক, তাওরাত ইনজিল তারা পেয়েছে, তাদের কাছে তুমি যাচ্ছ। তাহলে ওদের কাছে কিন্তু জ্ঞান আছে, আল্লাহর পক্ষ থেকে আসা জ্ঞান আছে, তাহলে তুমি ওখানে গিয়ে কোন দাওয়াতটা দিবা? إنك تأتي قوما من أهل الكتاب فليكن أول ما تدعوهم إليه شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله। আহলে কিতাবদের কাছে যাচ্ছ, সর্বপ্রথম যে দাওয়াত তুমি তাদেরকে দিবে সেটা হলো তাওহীদের দাওয়াত। কোন কোন বর্ণনায় সুস্পষ্ট আছে ইলাহি ওয়াহিদুল্লাহ, এক আল্লাহর দিকে তাদেরকে আহ্বান করবে। ব্যাখ্যা যারা লিখেছেন তারা বলছেন দেখুন, আহলুল কিতাব যারা, যাদের কাছে একসময় আল্লাহর কিতাব ছিল, তাওরাত ইনজিল ছিল, তারপরেও তারা গোমরা হয়ে গিয়েছে, তাদেরকেও তাওহীদের দাওয়াত দেওয়ার প্রয়োজন হচ্ছে। কথা ঠিক না ব্যাটি? আমরা মুসলমানরা তাওহীদ ভুলে গেছি না যাই নাই? তাহলে আমরা যদি দাওয়াত দিতে যাই, আমাদের দাওয়াতই হচ্ছে শুধু ফাজাইলের দাওয়াত, এটা পড়ে নেই লাভ, এটা পড়ে নেই লাভ। কিন্তু মুআজ বিন জাবালকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের জন্য তাবলিগে পাঠালেন, প্রথম দাওয়াত হলো কিসের? তাওহীদের দাওয়াত দিবে। কিন্তু আমরা তো তাবলিগি সংগঠন, আমরা তো যাচ্ছি মানুষের কাছে, কিন্তু তাওহীদ তো নিজেরাই বুঝি নাই, দাওয়াতটা দিব কেমনি? কারণে কথা বুঝলে না বুঝলে না? আমরা শুধু ফাজারের দাওয়াত দিচ্ছি আর মনে করছি কি এ মানুষগুলো তো কালেমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ তো জানেই, সালাত পড়ে না, এইটার দাওয়াত দিচ্ছি। আপনি খোঁজ নিয়ে দেখেন মানুষ, বাংলাদেশের সিংহভাগ মানুষ লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটাও সঠিকভাবে বলতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি একজন ভাই বলুন তো, আপনাদের মধ্য থেকে কে বলতে পারেন? আল্লাহ ছাড়া। আচ্ছা আমি অনুবাদ করি আপনাদের কাছ থেকে, অনুমতি নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই পক্ষে কে কে আছেন? এই অনুবাদটা সঠিক, এই পক্ষে কে কে আছেন হাত তুলে তো দেখি। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর হাতটা একটু জোরে উঠান উঠান উঠান, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হাত নামা। এই অর্থটা ভুল অর্থ, দেখেছেন এতগুলো মানুষ আমার সাপোর্ট দিয়েছে। তার মানে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমরা বুঝি না, আরবি দিয়ে যদি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ করেন, আরবি দিয়েও তো আরবির অর্থ করা যায়,
সূর্য লেখা আছে, আপনি এটা প্রতিশব্দ লিখতে পারবেন না? সূর্যের প্রতিশব্দ কি? রবি, দিবাকর, এরকম একটা আছে, আর একটা দিয়ে ব্যাখ্যা করে দিবেন। তা আরবিতেও তো এরকম আছে, চাঁদ আছে শশী, হ্যাঁ এরকম অনুবাদ করা যায়, প্রতিশব্দ, আগুন, অগ্নি, অনল, এরকম আরও অনেক ভাষা আছে, নরক, এরকম দিয়ে অনুবাদ করা যায়। আরবি তো লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে আরবি দিয়েও একটা অনুবাদ করা যায়, সেটা হলো লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই। এই সত্য কথাটা কেউই আপনারা যোগ করছেন না, তার মানে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই, বাতিল মাবুদের অভাব নাই, কথা ঠিক না? তাহলে এই যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটাও আমরা জানি না। লা ইলাহা ইল্লাল্লাহর দুটো রোকন আছে, ইসলামের রোকন কয়টি দেখেছেন? সবার মুখস্থ আছে। ইমানের রোকন কয়টি? রোকন মানে তো আবার আপনারা বোঝেন, মূল ভিত্তি, ফাউন্ডেশন, বুনিয়াদ, স্তম্ভ, একাধিক ভাষায় ব্যক্ত করা যায়। তো ইসলামের রোকন পাঁচটি, ইমানের রোকন ছয়টি, কেউ বলবেন সাতটি, যা হোক এখানে খুব একটা দ্বন্দ্ব মনে করি না, যা কাছাকাছি আছেন। কিন্তু যে কালেমা দিয়া ইসলামে ঢুকলেন, ঢোকার পরে ইসলামের কালেমা পাঁচটা মুখস্থ করছেন, কিন্তু যে কালেমাতে ঢুকছেন ওই কালেমার রোকন কয়টা? আর জানাশোনা মানুষ দুই একজন আছে তো দেখা যায়, আলহামদুলিল্লাহ। এই কালেমার রোকন অনেকেই আমরা জানি না, কথা ঠিক না বেঠি? এই কালেমার রোকন হচ্ছে দুটি, ইসমাতু নাফি, ইতিবাচক এবং নীতিবাচক। লা ইলাহা, নাই কোনো মাবুদ, নাই কোনো মাবুদ, সত্য কোনো মাবুদ নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। এই হা আর না, না আর হা দুটোর সমন্বয়ে কালেমে তাওহীদ হয়, কথা বুঝতে পেরেছেন? শুধু যদি বলেন আল্লাহু ওয়াহিদুন, আল্লাহ এক, তাহলে এটা তাওহীদ বুঝায় না, কারণ আপনার কাছে মনে হয় আরও কিছু থাকতে পারে। কিন্তু যখন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটাকে তাওহীদটাকে প্রথমে আগে বাতিল ইলাহগুলোকে না করে দেয়, তারপরে আল্লাহকে আপনার কলবে স্থান দিচ্ছেন। এটাকে আরবি ভাষায় বলা হয় আত-তাখলিয়া সুম্মা আত-তাহলিয়া, আত-তাখলিয়া সুম্মা আত-তাহলিয়া, প্রথমে পরিষ্কার করবেন। আপনি যখন জমিনে কোনো শস্য আবাদ করতে চান, তো জমিনে তো আগাছা পড়ে থাকে, অনেক ঘাসপাত জন্মে গিয়েছে, কী করেন আগে? আগে জমিনটাকে পরিষ্কার করেন, তাই না? আগাছা পরগাছা যা আছে পরিষ্কার করার পর আপনার কাঙ্ক্ষিত বীজ সেখানে বপন করেন, ঠিক না বেঠি? তাহলে প্রথমে পরিষ্কার, তারপরে কাঙ্ক্ষিত বীজ রোপণ। আমরা প্রথমে পরিষ্কার করব কলবটাকে, লা ইলাহা, কোন ইলাহ নাই, সবগুলো বের হওয়া আমার হৃদয় থেকে। এবার যখন সবই বিলাকে কলব থেকে বের করে আউট করে দিলাম, আল্লাহ এক, আল্লাহ সত্য, মাবুদের বিশ্বাসটা আমরা কলবে রেখে দিলাম, কথা বুঝতে পেরেছেন? সুতরাং যারা আমরা শুধু জিকিরের সময় লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলছি, তারা তাওহীদের জিকির করছে না, কথা বুঝতে পেরেছেন? শুধু আল্লাহ আল্লাহ, এটা তাওহীদের জিকির নয়, হু হু তো এটা আরো দূরের কথা। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ আফযালু যিকরি কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, কার কথা এটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আফযালু যিকরি কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, এমন কোন বর্ণনা কি আছে যে আফযালু যিকরি কওলু ইল্লাল্লাহ, এরকম কি আছে আফযালু যিকরি কওলু আল্লাহ আল্লাহ? নাই। আল্লাহ আল্লাহ শুধু জিকির নয়, জিকির হচ্ছে একটা কমপ্লিট বাক্য বলবেন যাতে আল্লাহর মহানতা প্রকাশ পায়। হয়তো আল্লাহর আগে একটা শব্দ যোগ করবেন, না হয় পরে একটা যোগ করবেন, আর না হয় আগে পরে দুই জায়গায় যোগ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আগে লা ইলাহা যোগ করেছেন, আলহামদুলিল্লাহ, আগে আলহামদু যোগ করেছেন, সুবহানাল্লাহ, আগে সুবহান যোগ করেছেন, আল্লাহু আকবার, পরে আকবর যোগ করেছেন, বাক্যটা কমপ্লিট হয়ে গিয়েছে, কথা বুঝতে পেরেছেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহর আগেও যোগ করেছেন পরেও যোগ করেছেন, দিয়ে বাক্যটাকে কমপ্লিট করেছেন, আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে তাওহীদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে তাওহীদের জন্য নবী রাসূলের আগমন, যে তাওহীদের জন্য এই সব কিছু আয়োজন। আজকে আমরা সেই তাওহীদ ভুলে যেতে বসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। এবং লা ইলাহা ইল্লাল্লাহর সাতটা শর্ত আছে,
রকম তো দুটা বললেন, সাতটা শর্তও আছে। এবং লা ইলাহা ইল্লাল্লাহ কি কিছু কাজ করলে ভেঙে যায়, অজু ভাঙার কারণ আমরা সবাই মুখস্থ করেছি, তাই না? দুই রাস্তা দিয়ে কোনো কিছু বের হয়ে গেলেই অজু আর থাকে না। হানি পাতিল যেমন ভেঙে যায়, অজু তেমন ভেঙে যায়। এগুলো আমরা মুখস্থ করেছি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ ভেঙে যায় কি করলে সেটা আমরা জানি না। তো আজকে আমরা একটা পয়েন্ট বলব, তার নাম হলো শিরিক। শিরিক যদি কেউ করে তাহলে তার তাওহীদ কি হয়ে যাবে, ভেঙে যাবে। আমার কথা বুঝলেন না? বুঝলেন না? এটা মারাত্মক আঘাতকারী, তাওহীদকে চূর্ণ বিচূর্ণ করে ফেলে শিরিকে। এই জন্য শিরিক থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। আমরা বলছিলাম যে তাওহীদই হচ্ছে একমাত্র মুক্তির পথ, আর শিরিক হচ্ছে একমাত্র অনেকগুলো পথের মধ্যে অন্যতম ধ্বংসের একটি পথ। তা আমাদেরকে কি তাওহীদবাদী হতে হবে? আমরা যদিও তাওহীদি জনতা বলে থাকি, কিন্তু মানেটাই তো ভালো করে বুঝি না। তাওহীদি জনতা আসলে মানে কি? আমরা বলছিলাম তাওহীদ মানে আমরা শুধু আল্লাহ আছেন এই বিশ্বাসটাই তাওহীদের জন্য যথেষ্ট নয়। আল্লাহ আছেন এটা শয়তানও বিশ্বাস করে, কথা ঠিক না ভাই? ঠিক। শয়তান আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে বলছেন, ফাবিইজ্জাতিকা লা উগবিয়ান্নাহুম আজমাইন, আল্লাহ আপনার ইজ্জতের কসম, ওদের কারণে আমি গোমরা হলাম, জান্নাত থেকে বহিষ্কার হলাম, আমি ওদের সবাইকে গোমরা করে ছাড়বো। শয়তান আল্লাহর সাথে সম্মান দিয়ে কথা বলে, ফাবিইজ্জাতিকা, আপনার ইজ্জতের কসম। তাহলে শয়তানও আল্লাহকে শ্রদ্ধা করে কথা বলছে, কথা বুঝতে পেরেছেন? শয়তান আল্লাহর কাছে ফরিয়াদ করে, রাব্বি ফাউযিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, ও আমার পালনকর্তা। দেখেন শয়তান সেও বলে আমার পালনকর্তা, ও আল্লাহরে চিনি, কথা বুঝলেন? ইয়া রাব্বি, তো শয়তান আল্লাহকে চিনে দোয়া করছে, রাব্বি ও আমার পালনকর্তা, ফাউযিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, এদের কারণে যেহেতু আমি পদভ্রষ্ট হলাম, ওদেরকে আমি একটু দেখে ছাড়বো, আমার হায়াতটি একটু কিয়ামত পর্যন্ত লম্বা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাকা মিনাল মুনজারিন, যা তোমাকে অনুমতি দেওয়া হলো। এই কথা বলেননি যে পীর সাহেব আউলিয়াউলের সিল সাক্ষর নিয়ে আসো, তারপরে তোমার দরখাস্ত আমি মঞ্জুর করছি, তুমি তো পাপী মানুষ, তোমার কথা আমি শুনি। আল্লাহ কি কথা বলেছেন নাকি? আমরা অনেক সময় মানুষ ভায়া করি, পীর সাহেবদের আউলিয়াউলের গাওস্কতদের ভায়া করি, এই যুক্তিতেই যে আমরা পাপী মানুষ, আমাদের কথা কি আল্লাহ শুনবে?